নির্ধারিত মেয়াদের এক বছর পরও শেষ হয়নি খাগড়াছড়ির পাঁচছড়ের পঁচিশ কিলোমিটার সড়কে সংস্কার কাজ দুর্ভোগে লক্ষাধিক মানুষ স্থানীয়দের অভিযোগ নামমাত্র কাজ করে পৌনে তিন কোটি টাকা বিল তুলে নিয়ে উধাও ঠিকাদাররা খাগড়াছড়ির প্রতিনিধি এইচ এম প্রফুল্ল তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট খাগড়াছড়ির পাঁচছড়ির সাড়ে পঁচিশ কিলোমিটার এই সড়কের বিশ কিলোমিটারই ভাঙা যানবাহন চলাচলের অনুপযোগী অসংখ্য ছোট বড় গর্তে পরিণত হয়েছে মরণ ফাঁদে কোথাও কোথাও সড়কের চিহ্ন পর্যন্ত নেই এরপরও পণ্যবাহী ট্রাক চলাচলের কারণে এ সড়কে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ রোডের অবস্থা বেশি খারাপ গাড়ি ঘোড়া ভেঙে যাচ্ছে চলাবিরে করতে পারতেছি না গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যাচ্ছে যাবে খুব খারাপ পরিস্থিতি খারাপ 10 কিমি বাতাসকে দীর্ঘ সার পাঁচ বছর ধরে এরকম ভাঙার কারণে গাড়ি ঘোরা চলাচল করতে পারতেছি না অনেকে হাত পা ভেঙে যাচ্ছে পা ভেঙে যাচ্ছে সবচেয়ে সমস্যা হচ্ছে বাচ্চাদের স্কুলে নেওয়া এমন সমস্যা বাচ্চাদের স্কুলে নেওয়ার অনেক টপ হয়ে গেছে 13 কোটি 35 লাখ টাকা ব্যয়ই সড়কটির সংস্কার কাজ শেষ হওয়ার কথা 2023 সালের ডিসেম্বরের মধ্যেই কিন্তু কাজ শেষ না করলেও আবেদ মনসুর কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুই কোটি বিরাশি লাখ টাকা বিল পরিশোধ করেছে সড়ক বিভাগ আজকে দীর্ঘ চার বছর যাবৎ অচল অবস্থায় পড়ে আছে একক গর্ত ছোট ছোট কূপে পরিণত হয়েছে আমরা দেখেছি এখানে সাধারণ এটি মোটরসাইকেল যাওয়ার মতো সেখানে কোনো পরিবেশ নাই আজকে সেখানে লোকজন যেতে পারছে না মানে মানুষের খাদ্য সরবরাহ থেকে শুরু করে ওষুধ পর্যন্ত সঠিকভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না ওই পানসুরি এলাকার মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে আমরা এর পরিত্রাণ চাই স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানটি সাবেক সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সিন্ডিকেটের সড়কটার জন্য টেন্ডার আহ্বান করলে আমাদের তৎকালীন সাবেক এমপি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আস্থা ভাজন ঠিকাদার এই কাজ পায় কিন্তু তিনি ছয় মাসে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত পঁচিশ কিলোমিটারের মধ্যে মাত্র দুই কিলোমিটারের কাজ শেষ করেছেন উন্নয়ন কাজে নিযুক্ত টিকাদার ইতিমধ্যে কাজ করে সামান্যতম কাজ করে বিল নিয়ে সেই যে নিরুদ্দেশ হয়েছে তা নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা আছে বলে মনে হচ্ছে না ঠিকাদারকে একাধিকবার চিঠি দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আমরা ঠিকাদারকে বারংবার চিঠি দিয়ে পত্র প্রদান করেছি এবং উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সে অনুযায়ী আসলে চুক্তি শর্ত মোতাবেক যে ব্যবস্থা নেওয়া সে উদ গ্রহণ করা হচ্ছে তো ওনাদের যেটা হলো যে ওনারা আসলে ওই কাজ ইতিপূর্বে দুবার টাইম এক্সটেশন করা হয়েছিল তো এখন যেটা হলো যে তারা কাজের বিষয়ে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং চুক্তিসত্ত্ব মোতাবেক প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া সেটা আমাদের কর্তৃপক্ষ থেকে আমরা অবশ্যই নিব দুর্ভোগ লাঘবে দ্রুত পদক্ষেপ চান ভুক্তভোগী এলাকাবাসী বাংলাভিশন নিউজ ডেস্ক